আপনার মানে চিন্তা করতু, আপনার মানে মহিলা মান কথা নিয়ে চিন্তা করছেন, এসএচজি মান কথা কহিলে আপনি কন করছেন? 50% রু অধিকা এসএচজি এবে তাঙ্কর অবস্থা কেউ ভাবে ভাবে অছি। আপনার মানে কেবে গাঁ গহলি কু যাইছেন? আপন আজি কহুছেন কোন না, আমি 5000 5000 করি 10000 টাকা দেবু গোটে গোটে বর্ষে বলে। আপন গোটে কথা চিন্তা করে পারলেনি? অরুণ ভাই হুঁতু কি সোফিয়া ম্যাডাম হুঁতু, যে কথা কৌন আপন মানক পয়সার মূল্য কিছু নথাই পারে, কিন্তু গাঁ গহলি কি যাতু সে গরিব মা কু টিকে পচারিবে, যে 5000 5000 টাকা করে গোটে বর্ষে যে 10000 পাইবে তার মূল্য সে হি কেবল বুঝিছে। সেটি ভাবুছি ইয়ে কথা কু নেই সরকার বিচার কলে। মু তো ধন্যবাদ দেবি আমার মান্যবর উপমুখ্যমন্ত্রী যে সে ইয়ে কথা কু এ কথার প্রাসঙ্গিকতা ভাবি এ যোজনার না মা সুভদ্রা মা না করছেন। এটি বিরোধী সবুলে আক্ষেপ করা গোটে প্রসঙ্গ হয়ে গলা এটি বিধানসভার মু যা দেখুছি। গোটে কথা মু ধন্যবাদ দেবি, যা হো আপন মানে বহুত ভালো ভাবে আমার ম্যানিফেস্ট পড়ুছেন দেখুছেন, কিছু তো হেলা নাই, কমসে কম তাকে পড়ি আপন মানে আগামী দিনের কিছু শিখিবা দরকার। এর আপনার ভাউচর কথা নেই কুলে সেতরে ক্লিয়রলি মেনশন অছি, আমি 2 বর্ষ ভিতরে ভাউচর গোটে দেবু বলে একথা কুয়াযাইছি। আমি ভাউচর কোণ দেব, আমি সেমানক পাই এটিএম কার্ডর ব্যবস্থা করছু, তদ্রুতর অধিকা কথা নিয়ে চিন্তা করছু আমি। আপনার মানে চিন্তা করতু, আপনার মানে মহিলা মান কথা নিয়ে চিন্তা করছেন, এসএচজি মান কথা কহিলে আপনি কন করছেন? 50% রু অধিকা এসএচজি এবে তাঙ্কর অবস্থা কেউ ভাবে ভাবে অছি। আপনার মানে কেবে গাঁ গহলি কু যাইছেন? আপনার আজি কহুছেন কোন না, আমি 5000 5000 করি 10000 টাকা দেবু গোটে গোটে বর্ষে বলে। আপনার গোটে কথা চিন্তা করে পারলেনি? অরুণ ভাই হুঁতু কি সোফিয়া ম্যাডাম হুঁতু, যে কথা কৌন আপন মানক পয়সার মূল্য কিছু নথাই পারে, কিন্তু গাঁ গহলি কি যাতু সে গরিব মা কু টিকে পচারিবে, যে 5000 5000 টাকা করে গোটে বর্ষে যে 10000 পাইবে তার মূল্য সে হি কেবল বুঝিছে। সেটি আপন মানে এই যোজনা বিষয়ে কৌন গোটে কথা আপন মানুষ রাখবি, বিভিন্ন বর্গ কথা নেই কহিলে আপন মানে আমুকু কহুছন্তি, আমি 21 বর্ষ রু 60 বর্ষ কথা নেই চিন্তা কলে, আউ কাহা কথা নেই চিন্তা কলে। আপন যদি সে ম্যানিফেস্ট গুড়াক পড়ি থাকে তাহলে জাঁপারি থাকে যে জনে শিশু জন্ম হওয়াটু আরম্ভ করে তা বার্ধক্য সরিবা পর্যন্ত অন্তিম যাত্রা পর্যন্ত সমস্ত ব্যবস্থা এই মোহন সরকার করছেন। যেতবে আপন মানে বিভিন্ন বর্গ কথা নেই আপন মানে চিন্তা করছেন, আপন মানে কোন সেতবে চিন্তা করে পারলেনি? যেতবে আপন মানে দুবাই কিছু লোককে নেই যাওয়া স্কুটি যোজনাটাই কলে, সেতবে এ কথা বিভিন্ন বর্গ কথা নিয়ে চিন্তা করলে আপন কোণ কে স্কুটিরে আমি সমস্ত লোক মহিলা আমি স্কুটি দেবু দিয়েছেন? আপন মানে দিয়েছেন কি? উত্তর শুণবাকে তো না, রহলে সিনা হব। তেমু মানে এর প্রতিপাদিত হচ্ছে আপন মানে থাক চিন্তা করা দরকার, যেতবে আপনার সে ডাউন পেমেন্টটা দিয়েদেলা তাকে প্রথমে স্কুটিটা আনবা, তারপরে সে তা পেমেন্টটা সে কমিটি দেব আপন মানে কতটা চিন্তা করলে? আপন মানে কোণ কলে চাল এই নইটা পারি করিয়ার অছি, ঠিক মঝিরে নই মা মানুষ নিয়ে আপন মানে বসাই দেলে। যোজনা কথা নিয়ে আপন মানে কুমার না পচারিবে মতো, মু খালি আপন মানে গোটে কথা পচারিবি, আপনার মা মানক কথা নিয়ে কৌছেন তো, কুয়ারে গলা আপনার সে খুশি কথা, কুয়ারে গলা আপনার সে অন্বেষণ যোজনা কথা, কুয়ারে গলা সে আশীর্বাদ যোজনা, কুয়ারে গলা সে সম্পন্না, কুয়ারে গলা সে বিজু কেবিকে যোজনা, কুয়ারে গলা সে বিজু সহর আবাস যোজনা, মো ঘর যোজনা কাহি কুয়ারে গলা? মু জানিছি আপন মানুষ ইয়ে কথা বাধুথিব টিকে, কিন্তু আজি এই গৃহকু মু আপন মানুষ কহিবাকু চাহুচি, মাননীয় মুখ্যমন্ত্রী যে যোজনা করছেন, মাননীয় উপমুখ্যমন্ত্রী যে যোজনা করছেন, আপন মানে থরে গাঁ গহলি কু যে যেভাবে ভাবে মহিলা মানে যেভাবে ভাবে উৎসাহিত হয়ে কেউভাবে ভাবে আমি পঞ্জীকরণ করবু, বাপা কোণ করা দরকার, কোণ কহ আমি কেমিতি করবু, যেভাবে উৎসাহিত অনেক আপনার যদি থরে যাই দেখবে তাহলে ঠিক ভাবে বুঝিপারে। আপনার কেবে গ্রাউন্ড কু যা কথা নেই চিন্তা করু না, এইটি বসি এই এই গৃহরে
খালি কেমিতি সরকার ঘেরবু সেই ব্যবস্থায় অনেক তা ছড়া আপনার আউ কিছু কাম না। পুঁ থ কবি টেলিফোন কথা কুলে অরুণ ভাই টেলিফোন কথা নিয়ে কৌলে মু ভাবুছি বোধে তাঁকর সে পূর্বদিন কথা মনে পড়িগলা বোধে এই টেলিফোন র ব্যবহার কেউভাবে ভাবে সে নির্বাচনের করুলে ইয়াঠু আই ভালো ভাবে সে জাঁ না টেলিফোন নম্বরটা কথা কহিলেন আরে আমি টেলিফোন নম্বরটা দিয়েছু তাকে সে কেমিতি সুবিধা সুযোগ পাইব কিন্তু আপনার যেভাবে বিগত দিনের করছেন তাকে নির্বাচনের নিয়ে উপযোগ করছেন সে কথা কেবে আমি মানে এ পর্যন্ত ভুলিনু কি সারা ওড়িশাবাসী মধ্যে ভুলি না খালি সেতিকি কথা নিয়ে নুহ অনেক কথা অছি কহিলে ইয়ে দিন সরবনি কিন্তু আপনার এটি সূচাই দেওয়া চাহুচি সারা ওড়িশাবাসী চাই বসুঁচ সবু মা মানে আজ খুশি আনন্দিত অনেক যে মোহন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে সে তা প্রতিশ্রুতি আজ রাখিছেন নিশ্চিন্ত ভাবে সরকার আসু আসু যেতে কথা কে সে সমস্ত কথা সে তাখানে রাখিছেন নিশ্চিন্ত ভাবে ওড়িশাবাসী ইয়ে সুভদ্রা যোজনা গোটে যুগান্তকারী পদক্ষেপ।